এই মুহূর্তের রাজধানীর বেইলি রোডে নুন স্কুলের সামনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আর রাহাত স্কুলের শিক্ষার্থীর উপস্থিতি কেমন দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা কেউ বলছেন জি ধন্যবাদ জেসিকা যেমনটি জানেন যে দীর্ঘ এক মাস পর ঈদুল ফিতর এবং অন্যান্য যে ছুটিগুলো রয়েছিলো সেই ছুটির পর আজকে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে যদিও এক সপ্তাহ আগে স্কুল কলেজগুলো খোলার কথা ছিল কিন্তু তীব্র এই তাপদাহের ফলে এক সপ্তাহ পরে আজকে স্কুল খোলার সিদ্ধান্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক্ষেত্রে বলা হচ্ছে যে বিগত এক মাসে যে ক্ষতিটুকু হয়েছিল বা এই তাপদাহের কারণে সাত দিন স্কুল বন্ধ থাকার কারণে যে ক্ষতিগুলো হয়ে ক্ষতিটুকু হয়েছিল শিক্ষার্থীদের সেই ক্ষতিটুকু পুষিয়ে নিতেই আসলে এই স্কুল কলেজ খোলার যে সিদ্ধান্ত যদিও এই সিদ্ধান্ত অনুযায়ী এখনও প্রাক প্রাথমিকের যে শিক্ষা কার্যক্রম সেটিকে বন্ধ রাখা হয়েছে কিন্তু প্রাথমিক থেকে উপর স্তরের যে শিক্ষা কার্যক্রম সেটিকে কিন্তু চালু করা হয়েছে এবং প্রাথমিকের ক্ষেত্রে শিক্ষা কার্যক্রম চালুর ক্ষেত্রে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অ্যাসেম্বলিটা বাদ দেওয়া হয় যদিও এখানে শিফটে অ্যাসেম্বলি নেওয়া হচ্ছে অর্থাৎ প্রথম একটি দলকে অ্যাসেম্বলি করানো হবে এবং এর পরে একটি দলকে অ্যাসেম্বলি করানো হবে আমি এখন রয়েছি নেসার স্কুল অ্যান্ড কলেজে এখান থেকে এখানে যে শিক্ষার্থী এবং অভিভাবকদের যে মতামতগুলো পেয়েছি সেখানে কিন্তু আমরা মিশ্র মতামতটি দেখেছি শিক্ষার্থীদের মতে অনেকেরই অনেকেই এটা বলছেন যে এই গরমে তীব্র গরমে স্কুল খোলাটা বা স্কুলে আসাটা তাদের জন্য খুব কষ্টদায়ক হয়ে যাচ্ছে এবং অভিভাবকদের মতে অনেকে এটা বলছেন যে স্কুলে যদিও এখন তাপদাহ চলছে সারা দেশব্যাপী এই গরমের যে কষ্টটি রয়েছে সেটি রয়েছে তারপরেও শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয় বা শিক্ষার্থীদের পড়াশোনাটা যেন ভালো হয় সেই ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু তারা এই কষ্টকে স্বীকার করে নিয়েছেন বা মেনে নিয়েছেন এর মাঝে অনেক অভিভাবকরাই এটা মনে করছেন যে স্কুলগুলোতে বা কলেজগুলোতে যেন একটি কুইক মেডিকেল টিম রাখা হয় যেন গরমে কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে থাকে আসলে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয় এবং শিক্ষার্থীদের অনেকে আবার এই স্কুল খোলাতে আনন্দিত আনন্দ প্রকাশ করেছে তারা বলছে যে দীর্ঘদিন পেরেছেন বাসায় থাকার পর তারা স্কুলে আসতে পেরেছে তাদের যে পুরনো বন্ধু রয়েছে তাদের সাথে দেখা করতে পারবে এবং তারা ফের স্কুলের যে শিক্ষা কার্যক্রম সেটিতে যুক্ত হতে পারবে এই ছিল আমার কাছে সর্বশেষ ধন্যবাদ জেসিকা রাহাত আপনাকে ধন্যবাদ দর্শক তাপ প্রবাহের কারণে শিক্ষার্থীদের ভোগান্তির বিষয় জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত